বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চলছে আমলাদের কথায়। দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিক নির্যাতনের এমন ঘটনা বাড়ছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দেশে গণতন্ত্র নেই, কোনো জবাবদিহিতা নেই, আপনারা নিজেরাই সব দেখেছেন ভিডিওতে, আনবিলিভেবল। একজন সাংবাদিককে মিনিস্ট্রিতে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা তার কিভাবে তাকে নাজিয়াল করেছে, এবং একজন ভদ্র মহিলা, একজন নারীকে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংবাদ কর্মীরা যেন সত্য ঘটনা প্রকাশ করতে না পারে, এবং বিশেষ করে চুরি দুর্নীতির ঘটনাগুলো যেন প্রকাশ না করে, তার জন্যই তারা এই ঘটনাটা করেছে।